মুসলিম উম্মার কাছে রহমত মাগফিরাত ও নাজাতের অমীয় বার্তা নিয়ে আবার শুভাগমন করল পবিত্র মাহে রমজান শুক্রবার থেকে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হলো বৃহস্পতিবার বাদ এসা দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজ শুরু হয় এবং দিবাগত ভোর রাতে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা সেই হিসেবে শুক্রবার হয়েছে প্রথম রোজা পবিত্র মাহে রমজান উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন আগামী এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র সবে কদর পালিত হবে বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকারম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান পবিত্র রমজান মাসে সারা দেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণ করে খতমের তারাবি পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন রমজানে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করতে না পারে এজন্য সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা কঠোরভাবে বাজার মনিটরিং করবে এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে ডিসি ও ইউএনওদের সরকারের পক্ষ থেকে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে